নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা যাচ্ছি ঐতিহাসিক লস্কর উজির দিঘি, যেটি চট্টগ্রাম জেলাধীন রাউজান উপজেলার 8 নং কদলপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সর্বদক্ষিণে অবস্থিত। কাপ্তাই চট্টগ্রাম রোডের পাহাড়তলি চৌমুহনি থেকে সিএনজি যুগে 3 কিলোমিটার উত্তর দিকে গেলেই সেই লস্কর উজির দিঘি। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক লস্কর উজির দিঘি। এখানে যে গেট দেখতে পাচ্ছেন, লস্কর দিঘির গেট, গেটের পাশে যে সড়কটা, সেই সড়কটা হচ্ছে জলিলনগর থেকে পাহাড়তলি চৌমুহনি পর্যন্ত বিস্তৃত। আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটি মসজিদ। মসজিদের পাশ দিয়ে একটু সামনে গেলেই আমরা দেখতে পাব সেই ঐতিহাসিক লস্কর উজির দিঘি, এবং এই দিঘির পাশে বিশাল সেই পটগাছ, যেগুলো অনেক পুরনো দিনের সাক্ষী হয়ে আছে। এই লস্কর দিঘিকে ঘিরে অনেক লোককাহিনী প্রচলিত আছে। ব্রিটিশ শাসনের অনেক আগে চট্টগ্রামের রাউজানের কদলফুল গ্রামের খলিফা পাড়া এলাকায় লস্কর নামে এক উজির বিশাল দিঘিটি খনন করেছিলেন, তাই তার নাম অনুসারে দিঘিটির নাম হয়েছে লস্কর উজির দিঘি। এখনও লোকমুখে শোনা যায় প্রাচীনকালে এই দিঘিতে অলৌকিকভাবে পাওয়া যেত বিয়ে বা সামাজিক অনুষ্ঠানের সকল প্রকার প্রয়োজনীয় জিনিসপত্র, মানে বিয়ে শাদির অনুষ্ঠানে ব্যবহৃত হাঁড়ি পাতিল সহ প্রয়োজনীয় সকল প্রকার আসবাবপত্র। সেই সময় বিয়ে বা সামাজিক অনুষ্ঠান হলে দিঘির পাড়ে সন্ধ্যায় পত্র লিখে রেখে আসলে পরের দিন সকালে দিঘিতে অলৌকিকভাবে জিনিসপত্র নৌকায় ভেসে উঠত। এলাকার লোকজন দিঘিতে ভাসমান মানববিহীন নৌকা থেকে সব কিছু বুঝে নিয়ে বাড়িতে নিয়ে আসতেন। আবার অনুষ্ঠান শেষ হলে সেই নৌকায় সকল জিনিসপত্র দিয়ে আসতেন। কোনো এক সময় জিনিসপত্র নিয়ে সেই নৌকা অলৌকিকভাবে এই বিশাল দিঘির পানির তলদেশে উদ্দৃশ্য হয়ে যেত। তবে এই ঐতিহাসিক লস্কর উজির দিঘি নিয়ে রূপকথার ইতিহাসে রয়েছে স্থানীয় এক লুবি গৃহবধূর অপবাদ। ওই গৃহবধূর ইতিহাস থেকে জানা যায় তিনি দিঘি হতে অলৌকিকভাবে পাওয়া আসবাবপত্র চুরি করার অপবাদ। বিয়ের আয়োজনে আনা জিনিসপত্রের মধ্যে একটি লবণের বাটি লোভ করে চুরি করে রেখে দিয়েছিলেন। এই ঘটনার পর হতে দিঘিতে আর কোনো সময় জিনিসপত্র পাওয়া যায়নি। ইতিহাস জানতে গিয়ে আরও জানা গেছে সেই ঘটনায় অভিযুক্ত লুবি গৃহবধূর পরিবার ও তার বংশ ধ্বংস হয়ে যায়। বর্তমানে সেই জায়গাটি এখনও পড়ে আছে, কেউ এখনও জায়গাটিতে ঘর করতে চাইলে করতে পারে না। এই দিঘির অনেক অলৌকিক ঘটনা জড়িয়ে আছে। দিঘির পশ্চিম পারে রয়েছে বুজুর্গ এক অলির মাজার হজরত মিয়া শাহ, আর পূর্ব পাশে একটি মসজিদ। আর দিঘিতে প্রতি বছর শীতকাল আসলে পুরো দিঘিটি অতীতে পাখির দখলে চলে যায়। তবে আগের তুলনায় এই দিঘিতে কমেছে অতীতে পাখির সংখ্যা। এলাকার লোকজন বলছেন লস্কর দিঘির আগের যে সুন্দর পরিবেশ ছিল তা এখন নেই। লোকজন আরও জানান একসময় কয়েক এলাকার মানুষের খাবার পানি ব্যবহৃত হতো এই লস্কর দিঘি হতে। এলাকার মানুষের প্রাণের দামি এই দিঘির ইতিহাস এবং ঐতিহ্য ধরে রেখে যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা হয়, এই হচ্ছে ঐতিহাসিক লস্কর উজির দিঘির ইতিহাস। প্রিয় ভিউয়ার্স, আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।